বুঝাইতে পারিনি সমস্ত দোষ যারা দ্বিতীয় বিয়ে করে কেন তুমি ইনসাফ করতে পারবা না কেন তোমার ভেজাল বেড়ে যাবে দোস্ত বলতেছে বন্ধু বলতেছে বাপে বলতেছে মা বলতেছে তুই এক বই তো চালাইতে পারস না তাহলে দুই বই কেমনে তুই এক বই চালাইতে পারি না যেহেতু 10 বছর চলছে আর একটা চালাইতে না পারলে ওটা 10 বছর চলবো সমস্যা কি যেহেতু একটারই পারি না তাহলে দুইটারই পারবো না সমস্যা কি যেহেতু আমার এখানে মাইনে সিয়েছি আমি অনেক সময় দেখেন না কিছু ব্যবসায়ী বাইটা বেচবেন না ভাই এত আরে ভাই এত দেন দৌড় ভাই লস এমনে তো দেন না দেন বলে আরে ভাই অলরেডি বহুত টাকা লস আর এটা ফসে গেলে ফালাই দিব আমি লসে বেসবো না মাল ঠিক না তো এক বউ নেই তো যেহেতু আমি পারি না আমি ইনসাফ করতে পারি না ঝগড়া হয় ঝাঁটি হয় ভেজাল হয় আমার অভাব অনটন দূর না তো দুই বই নেই নালে অভাব থাকে যেহেতু থাকতেই হবে অভাবে তাহলে এক বলে থাকে লাভ আছে দুই বলে অভাবে থাকে নষ্ট কি বুঝেন নাই ভাই আবার এই ফতুয়া দিয়ে ভেজাল শুরু করে দেন না করে আপনার কাম আপনি করেন আমার কাম আমি করবো আমার কাজ আপনাকে দিন ইসলাম প্রচার করা এবং এটাকে তুলে ধরা আপনার সামনে আপনি আপনার সামাজিক অবস্থান আপনি আপনার ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থান এবং মানসিক অবস্থান বিবেচনা করে আপনি যা করার করিয়েন আমি বলেছি তাই লাভ দিয়ে ঝাঁপ দিয়ে যুক্তি দেখায় যায়েন না পরে আবার আমার বদনাম হবে বুঝছেন আপনি আপনার সিচুয়েশন বুঝবেন বুঝতে পারেনি এটা একটা গভীর কথা বলে ফেলছি অবশ্য কারণ ওই যে বললাম না কালকে একজন কমেন্ট করছে সব হুজুররা দুই বিয়ের কথা কয় খালি তা আমি চিন্তা করলাম এই দেশে যত তালাক হয়েছে সব প্রথম বউ হয়েছে এবং ওই লোকগুলো আগে বিয়ে করে নাই আর দুই বউ আছে একটাকে তালাক দিয়েছে এরকম না বউ একটা এটারে তালাক দিয়ে দিছে বুঝলেন না আর বউ একটা এটার কথা হচ্ছে আপনি ইনসাফ করতে পারবেন না কি করতে পারবেন না তো ওকেও পারে না ইনসাফ করতে ও থাকতেছে তার মানে আরেকটা করলে ওই বেডের ইনসাফ না করলে বেড়ে থাকবো সোজা কথা তো তো শিখাই দিচ্ছে পথ আমারে আমি সবকিছু পজিটিভ নেওয়ার চিন্তা করি মানে কোনো কিছু নেগেটিভ নেই না তেমন কথা বলছেন যেমন ওই যে ছেলেগুলা বোরখা পরা মেয়েদের সাথে প্রেম করে মেয়েরাও প্রেম করতে যাওয়ার সময় বোরখা পরে যায় ধার্মিকতা আমি কি নেগেটিভলি নিছি খালি আমি জানতে চাইছি সোর্স অফ নলেজ কি মানে কোন ইসলাম থেকে এইসব সভ্যতা পাওয়া যায় এসব আদব আখলাক পাওয়া যায় এসব ধার্মিকতা পাওয়া যায় আমি কিন্তু ওদেরকে খারাপ বলিনি বলছি আমি বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম তো এরকম নাই আমরা জানি এই আবার কোন ইসলাম নিজেকে মানে মুসলমানও বলবো আবার এরকম দিন ধর্ম চালু করে দেবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন দেখুন খুব সূক্ষ্মভাবে যদি বলি খুতবার প্রায় শেষ প্রান্তে চলে আসছি আমি জানি না আপনাদের কি উপকার হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ভালো করে শুনে রাখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোনো জানাকারী ইমানদার থাকা অবস্থায় জেনা করে না ওয়ালা ইশরাবুল খামর হিনা ইশরাবু ওয়া হুয়া মুমিন কোন মদ্যপায়ী মাদকজাত সেবনকারী মুমিন অবস্থায় মাদক সেবন করে না এখন আল্লাহর নবী বলতেছে যে ইমান থাকা অবস্থায় জেনা করে না আমি আর আপনি জোর করে যদি মুসলমান থাকি তো আল্লাহর সাথে যদি জোর চলে চলবে আল্লাহর নবী বলতেছে যে মাদক অবস্থায় মানুষের ইমান থাকে না তারপরও যদি আমরা জোর খাটায় মুসলমান কইয়া লাফাইয়া উঠি নিজেরে কাজটাও কন্টিনিউ করলাম নিজেরও মুসলমান মনে করলাম ওই অন্যায় থেকেও সরে আসলাম না আবার নিজের অবস্থানটাও বোঝার চেষ্টা করলাম না তো নিজের ক্ষতি নিজেরাই করলাম ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন কোন চোর মুমিন অবস্থায় ইমানদার অবস্থায় চুরি করে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তিনি সুবহানাহু তাআলা আমাদের বিবেক বুদ্ধি দীন ইসলামের জ্ঞান অর্জন করার রাস্তাগুলো সহজ করে দিন তিনি আমাদের বক্ষ প্রশস্ত করে দিন আমাদের হৃদয়কে পরিষ্কার করে দিন আমাদের ইলম বৃদ্ধি করুন আমাদের জিহবার জড়তা দূর করুন আমাদের জান্নাতের প্রতি আগ্রহ ও জাহান্নামের প্রতি ভয় তিনি বৃদ্ধি করে দিন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি তিনি সুবহানাহু তাআলা আজকে আমাদের ভিতরে এতটুকু বুঝ দান করুন আমরা কেউই অন্যায়ের বাহিরে নয় যে খতিব খুতবা দেয় যে আহ্বানকারী আহ্বান করে যে ওয়ার্নার ওয়ার্নিং দেয়
যে সতর্ক করে সতর্ক করে, যাদেরকে সতর্ক করে, যাদেরকে আহ্বান করে, যে খতিব খুতবা দেয় যাদের উদ্দেশ্যে, এদের মধ্যে কেউই অন্যায়ের বাহিরে নয়, কেউই নিষ্পাপ নয়, সবাই কোনো না কোনো অন্যায় জর্জরিত, সবাই কোনো না কোনো পাপে লিপ্ত, গোপন হোক বা প্রকাশ্যে, ব্যক্তিগত অথবা সামাজিকভাবে অথবা দিনীভাবে দুনিয়াবীভাবে, যেভাবেই হোক কোনো মানুষ নিষ্পাপ নয়। আজকে যাতে আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করে, আমরা যাতে এতটুকু বুঝ নিতে পারি যে যেটা হয়ে গেছে এর ক্ষতিপূরণ আল্লাহর কাছে আছে। কার কাছে আছে? শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষতিপূরণ করার ক্ষমতা রাখে। আমার আমলের যে ক্ষতি আমি করে ফেলেছি, আমার ঈমানের যে ক্ষতি আমি করেছি, আমার চরিত্রের যে ক্ষতি আমি করেছি, এই ক্ষতিপূরণ যার কাছে আছে তার কাছে আমার আত্মসমর্পণ, তার কাছে আমার ধর্ণা, তার কাছে আমার চাওয়া, হে আমার রব আমি আমার ক্ষতি করেছি, আমার নিজের উপরে জুলুম করেছি, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের ঈমান ও আমাল, নিজের আখরাতকে নিজের ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছি, ও আল্লাহ আমি ফিরে আসতে চাই, আপনি আমাকে গ্রহণ করুন। আমি আপনাকে কথা দিলাম, আজকের পর থেকে আমি জানাবে বিচার, নেশাদার দ্রব্য, চরিত্রহীনতা থেকে আমি দূরে আসার সর্বোচ্চ চেষ্টা করব, শুধু আপনাকে ভালোবেসে। আর আমি আপনাকে ভালোবেসে আসতেছি কিনা আপনাকে আমি বলা লাগবে না, আপনি মানুষের হৃদয় সম্পর্কে মানুষ থেকে অধিক জ্ঞাত এবং মানুষের পূর্বেই আপনি এটা জানেন। এটা যাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ولسائر المؤمنين والمؤمنات فاستغفروه إنه هو الغفور الرحيم شبعي الله كسك خمات بسم الله استغفر الله الذي لا إله إلا هو الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ওয়াল্লাহি আপনারা যারা টেলিভিশন, ডিশ কেবল, সিনেমা নাটক, গান বাজনা এবং সমাজের সামাজিক দায়িত্বে রয়েছেন, যেখানে বিবাহিত বিবাহ বহির্ভূত মানুষদেরকে একত্রিত হয়ে একাকার হয়ে মন খুশি মতো চলার সুযোগ করে দিয়েছেন, যারা আপনারা একটা গান শেয়ার করে দেন অথবা একটা বড় সাউন্ড বক্স এনে ওই নাচ গানটা ওই সিনেমাটাকে জোরে শব্দ করে প্লে করে দেন, যেটা অন্য মানুষের কাছে যায়, অন্য মানুষের কানে যায়, অন্য মানুষের চোখে আসে, আপনাদেরকে একটা সতর্ক করে দিই আল্লাহর পক্ষ থেকে। সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা অশ্লীলতাকে সমাজে ছড়িয়ে দিতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা সাবধান বাণী করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, যে আপনার ওই গান বাজানো মুমিনদের কানে যাওয়াটা অশ্লীলতার প্রসার হয়, আপনার ফেসবুকে ওই নায়িকার ছবিতে লাইক দিয়ে শেয়ার করে দেওয়া, কমেন্ট করা, আপনার ওয়ালে যাওয়া, আপনার পরিচিতদের সামনে এটা রিচ করা, এটা প্রচার প্রসার হয়। আর তিনি রব বলেছেন 1450 বছর পূর্বে আপনাকে, নিশ্চয়ই অবশ্যই যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা বেড়ে যাক এটা কামনা করে, যারা লাহুম আযাবুন নারিম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, ফি দুনিয়া দুনিয়াতেই, ওয়াল আখিরাহ এবং আখিরাতে, দুনিয়াতেই এবং আখিরাতে, ওয়াল্লাহু ইয়ালাম, আর আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তাআলামুন, আমরা জানি না। قال رسول الله صلى الله عليه وسلم من سن في الاسلام سنه حسنه, যে ব্যক্তি ইসলামে কোন নেক কাজ চালু করবে, এ আবার ভুল বুঝেন না, মন গড়া কোনো একটা চালু করে দেওয়ার কথা বলতেছে না, মানে ইসলামে একটা আমল আছে, একটা সুন্নত আছে, একটা কাজ আছে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে, কিন্তু এই সমাজে ওই সুন্নতের প্রচলন নাই, এ সমাজে ওই
মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতটা পালন করতো এটা যদি আমার সমাজে না থাকে, আমার কাছে যদি তথ্য আসে যে এরকম একটা সুন্নত আছে যেটা নেকি আছে মানুষের জন্য, আমি যদি এটা প্রচার করি সেই সুন্নতের কথা বলতেছে, বুঝছেন না? বুঝুন নাই, নিজে নিজে বানানোর দরকার নাই। তো আল্লাহ নবী বলছে যে মানসান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে কোনো নেক প্রথা চালু করবে, ফালাহু আজরুহা ও আজরু মান আমিলা বিহা বাদাহ, সে যে লোকটা এই সুন্নতটা চালু করলো সে নেক কর্মের সওয়াব পাবে, এবং যেই ব্যক্তি এর থেকে শিখবে ও যা সওয়াব পাবে এও সমান সওয়াব পাবে, ওর থেকে কিছু কমবে না। আসেন এবার, ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা, পক্ষান্তরে যে ব্যক্তি কোনো কুপ্রথা চালু করলো, গায়ে হলুদ যেই বেটা চালু করেছে তার কথা বলছে।